হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার চ্যানেল ইঞ্জিনিয়ারিং এডুকেশন অ্যান্ড ড্রয়িংয়ে। আগের দিনকে আমরা আলোচনা করেছি যে ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে। আজকে আমরা দেখব যে আইটিআইতে ফার্স্ট ইয়ার প্রায় সমস্ত ট্রেডের সিলেবাসই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে এক হয়। তো সেই সিলেবাসটা কী, এটা হয়তো অফিসিয়াল নয়, কিন্তু জিস্টটা দেওয়া রয়েছে, মানে যা যা তোমাদের কাজে লাগবে সেটা আশা করি সমস্তটাই দেওয়া রয়েছে। তো দেখা যাক প্রথম থেকে কী কী আছে তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসে। প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইনস্ট্রুমেন্টস। এটা সম্পর্কে আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি, যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নিতে পারো। এখানে ইঞ্জিনিয়ারিং বেসিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সম্পর্কে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এবং ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে কী কী ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি সেগুলো সম্পর্কে বলা হয়েছে। নেক্সট আছে টাইপস অফ লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, মানে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে কী ধরনের লাইন ব্যবহার করি। আমরা এরপরে ভিডিওগুলোতে দেখবো যে যখন আমরা আঁকবো তখন বিভিন্ন আঁকার ক্ষেত্রে ডাইমেনশনাল লাইন, সেন্টার লাইন, এছাড়া আরও অনেক ধরনের লাইন ইউজ করি, এবং কী কী ধরনের কোণ ব্যবহার করি সেগুলো আমরা দেখবো এর সাহায্যে। শিট লেআউট, শিট লেআউট বলতে আগের দিন জেনেছি যে শিট বলতে আমরা যে পেজটায় আঁকি সেই পেজটাকে আমরা শিট বলি। তো সেই শিটে আঁকার আগেও কিছু কিছু জিনিস আমাদেরকে করে নিতে হয়, সেগুলোকে লেআউটের মধ্যে পড়ে সেটা। ট্রায়াঙ্গেল অ্যান্ড অ্যানাদার অ্যান্ড দেয়ার প্রপার্টি অ্যান্ড দেয়ার টাইপস, তো এটাও আমরা ছোটোবেলায় করে এসেছি কত ধরনের ট্রায়াঙ্গেল হয়, কী কী ধরনের হয় সেগুলো, আর কোয়াড্রিলেটারাল অ্যান্ড দেয়ার প্রপার্টিস, এগুলো তোমরা বুঝতেই পারছো, এবং পলিগন অ্যান্ড দেয়ার প্রপার্টিস, বহুভুজ কত ধরনের হয় আর তার বৈশিষ্ট্য, সার্কেলস, ট্যাঞ্জেন্টস অ্যান্ড ইলিপস, তো সার্কেলস, ট্যাঞ্জেন্ট এগুলো বোঝা যাচ্ছে বৃত্ত, স্পর্শক, এবং এখানে ইলিপসটা হয়তো যারা 11-12 সায়েন্স নিয়ে পড়েছো তো তারা ইলিপসটাও জেনে থাকবে, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, এটা এখানেও আছে কিন্তু এখানে ড্রয়িংয়ের মধ্যে আছে, এগুলোকে আমাদেরকে আঁকতে হবে। নেক্সট আছে টাইপস অফ সলিডস, সলিডস দু ধরনের হয়, তো সেই দু ধরনের আমরা করব, যে প্রিজম আর সলিডস অফ রেভলিউশন দুটোই আমরা করবো। ডাইমেনশনিং, এটা ডাইমেনশনিং হলো যেগুলো আঁকার পরে যে মাপগুলো আমরা দিই সেগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ভাষা ডাইমেনশনিং বলি। নেক্সট আছে স্কেলস, স্কেলসটা আমরা একদিনকে দেখেছি কত ধরনের বা কী ধরনের স্কেল আমরা ব্যবহার করি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে, সেটা এখানে বলা রয়েছে স্কেল। নেক্সট রয়েছে ইঞ্জিনিয়ারিং কার্ভস, এখানে কার্ভসের মধ্যে আমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করো বা করেছো বা করছো তারা এখানে আর এই ইঞ্জিনিয়ারিং কার্ভসের ক্ষেত্রে আরও অনেক বেশি করবে, হেলিক্স বা এই ধরনের কিছু, কিন্তু আইটিআইতে সব কিছু নেই। কী কী আছে সেগুলো আমরা এরপরে দেখব, যে ইলিপস, কোনিক সেকশনস, এই ধরনের আরও অনেক কিছু রয়েছে এর মধ্যে। কোনিক সেকশনসের মধ্যে ইলিপস রয়েছে, প্যারাবোলা রয়েছে, হাইপারবোলা রয়েছে, এই তিনটেই আমাদেরকে করতে হবে। নেক্সট রয়েছে এই যে 12 নম্বর, যেটা এটা খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো ট্রেডের ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, যে এটা হলো প্রজেকশনস। প্রজেকশনস বলতে যে কোনো সলিড বা লাইন হতে পারে বা ট্রায়াঙ্গেল হতে পারে, সেগুলোকে আমরা প্রজেক্ট করতে হবে, এবং প্রজেকশন সাধারণত চার ধরনের হয়, অবলিক প্রজেকশন, আইসোমেট্রিক প্রজেকশন, প্রসপেক্টিভ প্রজেকশন, আর অর্থোগ্রাফিক প্রজেকশন। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে মাত্র দু ধরনের প্রজেকশনই কাজে লাগে, যেটা হলো আইসোমেট্রিক প্রজেকশন আর অর্থোগ্রাফিক প্রজেকশন। তো আমাদের অর্থোগ্রাফিক থেকে আইসোমেট্রিক এবং আইসোমেট্রিক থেকে অর্থোগ্রাফিকে আঁকা আমাদেরকে শিখতে হবে, এবং এটাই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ সেকেন্ড ইয়ারটা সম্পূর্ণ প্রজেকশনের উপরে বেস করেই থাকে। হয়তো বিভিন্ন ট্রেডের সিলেবাস আলাদা হয়ে যায় কিন্তু প্রজেকশনটা অবশ্যই ভালো করে শিখতে হবে। নেক্সট আছে লেটারিং, লেটারিং অর্থাৎ ABCD, এবং নাম্বারিংও থাকে যে 0 থেকে 9 পর্যন্ত আমরা যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে কীভাবে সেটা লিখব। আর নেক্সট রয়েছে কার্ভস, কার্ভসটাও আমাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এটাকেও আমাদেরকে করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আস্তে আস্তে এই পুরো ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা এটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব আস্তে আস্তে। আর আগের ভিডিওর মতো এটাতেও বলবো যে কিপ সাপোর্টিং মি, যে আমাকে সাপোর্ট করো, আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, যাতে এই চ্যানেলটা এগিয়ে যায় আর আমি নতুন নতুন তথ্য তোমাদের সামনে নিয়ে আসতে পারি আইটিআই সম্বন্ধে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।